Hi friends good morning welcome back to my channel rooms and creepers hello friends আজকে আপনাদের সামনে আমি আবারও একটা আমার দারুণ কালেকশন ঘটিবাস যাকে বুদ্ধা বেলি bambu বলা হয় সেটা নিয়ে এসেছি আজকে এই গাছটা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই গাছে কি করে বাড়িতে টবে করতে পারেন সে সম্পর্কেও বলবো তো এটা বলার আগে ভালো করে গাছটাকে একবার দেখে নিন গাছটার হেলথ গাছটার হাইট আজকে গাছটার হাইট যেটা দেখতে পাচ্ছেন এ গাছ কিন্তু আপনি যদি বাড়তে দেন তাহলে বাড়বে অতএব প্রুনিং করাটাও এর একটা খুব জরুরি অঙ্গ প্রুনিং করে একে আপনার বনসাইয়ের রূপ অর্থাৎ বেটে করে রাখতে হবে অতিরিক্ত লম্বা হলে বুঝতেই পারেন টবে সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং এই গাছে অতিরিক্ত সার প্রয়োগ করবেন না কেননা এই গাছে অতিরিক্ত সার প্রয়োগ করলে এই যে নোটগুলো ঘটির মতো দেখতে এই নোটগুলো নষ্ট হয়ে যাবে অর্থাৎ এত বড় বড় হয়ে যাবে যে তখন ঘটি আকৃতিটাই নষ্ট হয়ে যাবে আপনি ভাবতে পারেন যে নিচের দিকে বুঝি নোটগুলো ঘটির আকৃতির ওপরের দিকে নয় তা নয় দেখুন একদম পর 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 ওপরের দিকে ডালগুলো পর্যন্ত যে গেছে সেই ডালগুলো পর্যন্ত প্রত্যেকটা নোট ঘটির আকৃতির দেখতে পাচ্ছেন এবং একদিকটা পুরো চ্যাপটা করার জন্যে এই দিকে কোনো ডাল হলে আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন এদিকটায় কোনো ডাল রাখবেন না এদিকটা চ্যাপটা শেফ হলে দেখতে সুন্দর তার বিপরীত দিকটা আমি দেখাতে যাচ্ছি বিপরীত দিকে আপনার ডালপালা থাকতেই পারে দেখুন লিপগুলো দেখুন কি সবুজ আজকের এই গরমে এত গরমকাল তবুও লিপ দেখছেন সবুজ তবে হ্যাঁ যেহেতু বাঁশ গাছ প্রাকৃতিক নিয়মেই বড বাঁশ গাছের ঝাড় যেটা দেখেছেন আপনারা গ্রামেগঞ্জের বা শহরাঞ্চলেও কোথাও গেলে সাইডে যদি দেখতে পান তাহলে সেই বাঁশঝাড়েও সময় কিন্তু পাতা খসে যায় তো এরও তাই এক সময় পাতা খসে যায় তারপর আবার নতুন লিপ এসে যায় এবং আরও একটা জিনিস দেখুন এর জন্যে আপনার চারা একবার একটা ব্যাম্বু যদি আপনি বাড়িতে বসাতে পারেন তারপর থেকে কিন্তু চারার অভাব হয় না দেখুন পাশ থেকে একটা চারা বেরিয়েছে এই চারাটা আজকে নতুন কাপড় ব্যাম্বু গাছে প্রথম যখন স্যুট বেরোয় নিচ থেকে যখন বেরোয় চারা তার কাপড় এরকম থাকে কাপড়গুলো নিজেই পড়ে যাবে এক একসময় হয়তো আমি আজকে না ভেঙেই দিলাম এবং প্রত্যেকটা কাপড় না হলেও কিছু কিছু কাপড়ের নিচে দেখছেন কঞ্চি এটা তো ব্যাম্বু মেন গাছটা এর কঞ্চি এই সাইড থেকে যে বেরোচ্ছে কচি শাক বেরোচ্ছে এটাই কঞ্চি হবে মেন গাছটাকে আমরা বাঁশ বলি তার থেকে বেরোনো ডালগুলোকে আমরা কঞ্চি বলি অন্যান্য গাছের ডালের নাম তো আর ডালই হয় কিন্তু এটা তো আমরা বাঁশ গাছের ডালকে কঞ্চি বলে থাকি অতএব রইল এর মাটি মাটি দেখুন দেখাচ্ছি আমি এর মাটি নিয়ে সেই একই কথা প্রত্যেক গাছের মাটি যেটা কিনা ওয়েল ড্রেনেজ থাকা দরকার এর ক্ষেত্রেও সেই ওয়েল ড্রেনেজ থাকা দরকার এবং তার জন্যে মাটি যাতে হালকা হয় ঠাস না হয় জন্যে বালি তারপরে খাদ্যের জন্যে ভার্মি কম্পোজ গার্ডেন সয়েল একটু হলেও নিম নিমখোল যাতে আপনার পোকামাকড়ের হাত থেকে বাঁচানো যায় বা ঠান্ডা জায়গা পেলে মাটির তলায় পিঁপড়ে বাসা বাঁধে তাতে শিকড়ের ক্ষতি করে সেটা যাতে না হয় সেই জন্যে আপনারা হচ্ছে কি আপনারা একটু নিম নিমখোল দিয়ে দেবেন আর এই গাছের উপর থেকে কিছু মাটি ফেলে দিয়ে আবার যদি পরবর্তীকালে আপনার মনে হয় যে একটু খাদ্য দেওয়া দরকার বছর দেড় বছর হয়ে গেছে বছর হয়ে গেছে সেক্ষেত্রে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন তাতেই হবে বেশি সার প্রয়োগ করলে এই নোটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার এই নোটগুলো আজকে যেটা দেখছেন ঘটির আকারের আছে এই জিনিসটাই নষ্ট হয়ে গিয়ে তখন বড় বড় হয়ে যাবে এই ঘট আকারটাই বা ঘটি যাই বলুন না তো আকারটা থাকবে এবং আপনাদের দেখাচ্ছি পটটা আমার বারো ইঞ্চি পট আছে ঠিক আছে যদি গাছ আরও বড় করতে হয় পাঁচ বছর সাত বছর হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই পটটাকে একটু বড়ো করে দিতে পারেন কেননা নিচে শেষের দিকে রুট বাউন্ড হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য তখন দরকারে আপনি পট চেঞ্জ করতে পারেন সেই পাঁচ বছর সাত বছর পরে এক্ষুনি কিছু না এবং এই গাছের সার যখন দিতে হয় না শুধু জলটা খেয়াল মতো দিবে জল শুকিয়ে গেলে জলটা দেবেন এবং এর জন্যে বিরাট সানলাইট লাগে না বেশি সানলাইটে থাকলে বরং সবুজ পাতাগুলো এত সবুজ থাকবে না রোদে পুড়িয়ে দিতে পারে সেই জন্যে বেশি সানলাইটে না রাখাই ভালো তবে হ্যাঁ একেবারে অন্ধকারেও রাখবেন না কারণ এগুলো ইনডোর প্লান্ট তো নয় সেই অর্থে আউটডোর প্লান্ট তবু যেহেতু বাঁশ গাছ খুব হাডি গাছ এই গাছ দিয়ে অনেকে বনসাইও তৈরি করে থাকে যদি কারোর ইচ্ছা থাকে এই গাছ দিয়েও বনসাই করতে পারে কারণ আমরা এর আগে আমার চ্যানেলে বনসাইয়ের ভিডিও ছেড়েছিলাম তাতে আমরা বারবারই বলেছিলাম যে বনসাই সেই সমস্ত গাছ দিয়ে সম্ভব যে সমস্ত গাছ খুব শক্তপোক্ত হয় অর্থাৎ প্রাণের দিক দিয়ে অর্থাৎ সহজে বা হুট করে মরে যায় না এরকম জাতীয় গাছ কেননা বনসাই বানাতে গেলে আপনাকে প্রুনিং করতে হবে গাছের ডাল কেটে কেটে রাখতে হবে স্বাভাবিক নিয়মেই যদি আপনি একটা গাছের ডাল কাটতে থাকেন ওই পরিমাণে তাকে বেটে করে রাখার জন্য ছোট করে রাখার জন্য সেক্ষেত্রে তার তো এফেক্ট হয়ই তাতে অনেক গাছ নন মরে যেতে পারে যেটা কিনা খুব হাডি গাছ হলে সেটা হয় না বট অসত্য পাকুড় শ্যাওড়া গাছ ডুমুর গাছ হ্যাঁ তাও দেশি ডুমুরের থেকে যজ্ঞি ডুমুর হলে আরও ভালো হয় সঙ্গেই ঘটিবাস ঘটি বাঁশ যাকে বুদ্ধা বেলি বাম্বুও বলা হয় বুদ্ধা বেলি বাম্বু এই দিয়েও আপনি করতে পারেন বনসাই কেন বনসাই আর কিছুই নয় একটা বৃক্ষ জাতীয় গাছকে ছোট আকার প্রদান করে রাখা এটাই হচ্ছে বনসাই এবং সেটা যে যার নিজের শেপে এবং এই বাঁশটার ক্ষেত্রে আমি যেটা বললাম এদিকটা এরম চ্যাপটাই হয় এবার আপনি যদি চ্যাপটা রাখতে চান তবে না থাকবে হলে এদিক দিয়েও তো কঞ্চি বেরিয়েছিল এদিক দিয়েও তো ডাল বেরিয়েছিল এই ডালগুলোকে কেটে কেটে না দিলে এই চ্যাপটা ভাবটা আপনি আনতে পারবেন না ঠিক আছে না তো সবে মিলিয়ে এই গাছ আজকে টবে যেমন আছে আমি আমার নিচে মাটিতেও অনেক কটা গাছ পেয়েছিলাম সস্তায় তাই বসিয়ে দিয়েছি দেখা যাক সেগুলো কত বড় হয় আর আমার এই টবের গাছটা কত বড় হয় সেটাও আমি দেখব এবং এই গাছের সঙ্গে আমি প্রয়োজনে কিছু অর্কিড গাছ যেগুলো কিনা আমি এই গাছের সঙ্গে ঝুলিয়ে রাখি আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছিলাম যেটা সেটা হলো আমি এই গাছের সঙ্গে যেহেতু শক্ত জায়গা পেয়েছি সেই জন্যে এবং ছাওয়াও হয় আড়ালে কিছুটা রোদ কমও পড়ে বাগানে নেট দেওয়া আছে তা সত্ত্বেও যে গাছগুলো ঝুলিয়ে রাখার সিস্টেম যেহেতু বাঁশ গাছ শক্ত গাছ সেজন্য দেখুন আমি এর সঙ্গে এটা একটা মোকারা অর্কিড মোকারা অর্কিডটাকে এর মধ্যে আমি ঝুলিয়ে রেখেছি এবং আরও একটা অর্কিড গাছ এটার নাম আমি এক্ষুনি আপনাদের বলতে পারছি না এই অর্কিড গাছটা দেখুন পুরোটা দেখাচ্ছি আপনাদের রজনীগন্ধা রজনীগন্ধা গাছের মতো পাতায় এই অর্কিডটা এই গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছি টবের মধ্যে কিছু নারকেল ছোবড়া দেওয়া আছে যে এখানে কিছু মস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং কিছু নারকেল ছোবড়াও আছে যাতে ময়শ্চারটা ধরে রাখে তো যাই হোক বাঁশ গাছটাকে ছাওয়া এবং যেহেতু হ্যাঙ্গিংয়ের একটা ভালো সুযোগ শক্ত ডাল পড়ে যাবে না সেই জন্য এই গাছের সঙ্গে আমি এটাও করে রেখেছি দেখতে সুন্দর লাগে এবং বারবারই বলছি দেখুন এদিক দিয়ে যখন কঞ্চি বেরোচ্ছে এই কঞ্চিটাকে পরবর্তীকালে কেটে দেওয়া হবে কারণ এই কঞ্চিটা এখান দিয়ে বেরোলে এই যে বারবার বলেছিলাম আপনাদের নামি এটা নামিয়ে রাখি দেখানো হয়ে গেছে পরে আবার যে জায়গায় এখন ভিডিও করার জন্য গাছটাকে সরিয়ে নিয়ে এসেছি আবার যেখানে ছিল সেখানে দিয়ে দেবো তো এই যে চ্যাপটা ভাবটা যেটা বলছিলাম চ্যাপটা যে ভাবটা এই চ্যাপটা ভাবটার জন্য এই কঞ্চিটা ডিস্টার্ব করবে কিছুদিনের মধ্যে এই কঞ্চিটা পরে আমি কেটে দেবো এই কঞ্চিটা কেটে দিলে এই জায়গাটা চ্যাপটা থাকবে নাহলে এই কঞ্চিটা কিন্তু এইদিকে যদি বেরিয়ে আসতে থাকে তাহলে বুঝতেই পারছেন যে এই চ্যাপটা ভাবটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো আপাতত মাটি সম্পর্কে বলেছি টবের আকার আকৃতি বলেছি পাঁচ সাত বছর হয়ে গেলে গাছ তখন আপনি ওই কুড়ি ইঞ্চি বড় টবে দিয়ে দেবেন এবং সার প্রয়োগ করবেন না বেশি তাতে এই নোটগুলো নষ্ট হয়ে যাবে অর্থাৎ বেশি বড় বড় হয়ে গেলে এই ঘটির আকৃতিটা নষ্ট হয়ে যাবে এবং একে আপনার হচ্ছে গিয়ে জলটা ঠিকমতো দিতে পারলেই হবে সার নিয়েও কোনো সমস্যা নেই দেড় বছর বছর দেড় বছর পরে মনে হলে কিছুটা মাটি সরিয়ে দিয়ে এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন আর একটু একটু মাঝে মধ্যে নিমখল ওপরে যদি ছিটিয়ে দেন তাহলে পেস্টিসাইডের কাজটা হয়ে যাবে আপনার কোনো পোকা মাকড় পিঁপড়ের হাত থেকে বেঁচে যাবে এবং বেশি রোদে না রাখলেই হবে তা বলে একেবারে ছাওয়াতেও রাখবেন না দেখুন এটা খুব অল্প রোদেই অল্প আলোতেই ভালো থাকে আমার এই গাছটা দেখতে পাচ্ছেন বড় করে দেখানোর চেষ্টা করছি আলোর দিক দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তাহলে আজকেই ঘটিবাস বা বুদ্ধ বেনি ব্যাম্বর সম্পর্কে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এই ভিডিওটা দেখবেন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এই অবধি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ